সুশান্ত সিং রাজপুত এক প্রাণচঞ্চল তরুণ। তার মৃত্যুতে আজ আমরা শোকাহত, মর্মাহত এবং হতবাক। আজ আমরা জানব তার এই মৃত্যুর পেছনের রহস্য বিস্তারিতভাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ পুরঞ্জয়, জ্যোতিষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ান্তিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের বিষয়ে আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে বলতে চাইব, আমি এই ব্যক্তিত্ব অর্থাৎ সুশান্ত সিং রাজপুতের জন্ম ডেটা কোথা থেকে সংগ্রহ করেছি। ইন্টারনেটে অ্যাস্ট্রোসিজ ওয়েবসাইটটি থেকে আমি প্রখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো সংগ্রহ করেছি। অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোসিজ ডেটা, সুশান্ত সিং রাজপুতের জন্ম 21 জানুয়ারি 1986 সাল দুপুর 12টা পাটনা শহর। ল্যাটিটিউড 25° 37' নর্থ, লংগিটিউড 85° 12' ইস্ট। সবার প্রথমে আসি সুশান্ত সিং রাজপুতের নিউমারোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী বিচার নিয়ে। 21 জানুয়ারি 2+1 অর্থাৎ 3। সুশান্ত সিং রাজপুতের জন্ম সংখ্যা 3 এবং ভাগ্য সংখ্যা যদি আমরা টোটালটা যোগ করি, সম্পূর্ণটা যোগ করি অর্থাৎ দিন, মাস এবং 1986 সাল, তাহলে আমাদের সামনে আসে 1। সংখ্যাতত্ত্ব অনুযায়ী 3 বৃহস্পতির প্রতীক হিসেবে মানা হয় এবং 1 সূর্যের প্রতীক হিসেবে মানা হয়। বলা হয় যদি কোনো জাতকের জন্ম সংখ্যা 3 এবং ভাগ্য সংখ্যা 1 হয় তাহলে এই দুটি সংখ্যা একে অপরের সাথে হেট্রোজিনিয়াস অর্থাৎ এরা বন্ধুভাবাপন্ন নয়। যখনই একটি জাতকের জন্ম সংখ্যা এবং ভাগ্য সংখ্যা বন্ধুভাবাপন্ন না হয় তখন সে জাতককে তার জীবনে সে যে অবস্থাতেই জন্মাক না কেন প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়। এবার আসি সনাতন বৈদিক জ্যোতিষ সংক্রান্ত বিচারে। সুশান্ত সিং রাজপুতের লগ্ন, মেষ লগ্ন, রাশি বৃষ রাশি, নক্ষত্র রোহিণী নক্ষত্র, গণ নরগণ, বর্ণ বৈশ্যবর্ণ, বর্ষ চতুষ্পদ, নারী অন্ত, যোনি সর্প, তিথি শুক্লা দ্বাদশী, যোগ ব্রহ্মযোগ, করণ বৃষ্টি। রাশিচক্রের গ্রহ সন্নিবেশ অনুযায়ী যদি আমরা দেখি তাহলে আমরা দেখব লগ্নে রাহুর অবস্থান, এবং আমরা জানি রাহুর দৃষ্টি পঞ্চম, সপ্তম, নবম ও দ্বাদশ স্থানে। সেক্ষেত্রে লগ্ন থেকে রাহু সুশান্ত সিং রাজপুতের জন্মছকে পঞ্চমে, সপ্তমে, নবমে ও দ্বিতীয় দৃষ্টিপাত করে থাকে। লগ্নে থেকে দ্বিতীয় অর্থাৎ ধনুভাবে দৃষ্টিপাত করায়, অর্থাৎ এই জন্মছকে রাহুর দৃষ্টি রয়েছে লগ্নের দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে, পঞ্চমে অর্থাৎ পুত্রস্থানে, সপ্তমে অর্থাৎ কলত্র বা শ্রীস্থানে, নবমে অর্থাৎ ভাগ্যস্থানে। দ্বিতীয় চন্দ্র ধনভাবে উচ্চস্থ হয়ে বসে অষ্টম ভাব অর্থাৎ মৃত্যুভাবকে দৃষ্টি প্রদান করেছে। সপ্তমে মঙ্গল এবং কেতু সহ অবস্থান, সপ্তমে মঙ্গল বসে চতুর্থ দৃষ্টিতে জাতকের দশম স্থানে দৃষ্টিপাত করেছে, সপ্তম দৃষ্টিতে জাতকের লগ্নে দৃষ্টিপাত করেছে এবং অষ্টম দৃষ্টিতে জাতকের ধনভাবে দৃষ্টিপাত করেছে। অষ্টমে শনি বসে তৃতীয় দৃষ্টিতে জাতকের দশম ভাবে দৃষ্টিপাত করেছে, সপ্তম দৃষ্টিতে জাতকের ধনভাবে দৃষ্টিপাত করেছে এবং দশম দৃষ্টিতে জাতকের পঞ্চম ভাবের দৃষ্টিপাত করেছে। দশমে বৃহস্পতি, দশমে বসে বৃহস্পতির পঞ্চম ভাব অর্থাৎ জাতকের ধনভাবে দৃষ্টিপাত করেছে, বৃহস্পতির সপ্তম ভাব অর্থাৎ জাতকের চতুর্থ ভাবে দৃষ্টিপাত করেছে, বৃহস্পতির নবম ভাব অর্থাৎ জাতকের ষষ্ঠ ভাবে দৃষ্টিপাত করেছে এবং দশমে বুধ, রবি, শুক্র বসে তাদের সপ্তম ভাবে অর্থাৎ জাতকের ক্ষেত্রে চতুর্থ ভাবে দৃষ্টিপাত করেছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য এই জন্মছকটি একটি ভগ্ন অনন্তকাল সর্পযুগের জন্মছক। এছাড়া উল্লেখ্য এই জন্মছকে মঙ্গলের অবস্থান জন্মকুণ্ডলীটিকে মাঙ্গলিক বানায়। এছাড়াও উল্লেখ্য বৃহস্পতির নিচস্থ অবস্থান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতি মকরে নিচস্থ অবস্থানে জন্মছকটিকে 40% অসুরক্ষিত করে থাকে। এবার প্রশ্ন হলো কি ঘটেছিল সুশান্ত সিং রাজপুতের জীবনে, কেন সে এরকম একটি সিদ্ধান্ত নিল। আমরা যদি সে বিচারে যাই তাহলে আমাদের অবশ্যই মহাদশা বিচার করতে হবে। চন্দ্রের মহাদশায় জাতকের জন্ম, তা 1993 সালের 4 জুলাই পর্যন্ত থাকে। 4 জুলাই 1993 সালের পর থেকে 4 জুলাই 2000 সালটি পর্যন্ত মঙ্গলের মহাদশা থাকে। এক্ষেত্রে জন্ম সময় থেকে 4 জুলাই 2000 পর্যন্ত সময়টি জাতকের জন্য সত্যি সুন্দরভাবে কাটার সূচনা করে। 4 জুলাই 2000-এর পর থেকে 2018 জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত জাতককে প্রচণ্ড স্ট্রাগল, কষ্ট, মানসিক যন্ত্রণার শিকার হতে হয়েছিল। এক্ষেত্রে উল্লেখযোগ্য রাহুর দশা চলাকালীন অর্থাৎ 4 জুলাই 2000 থেকে 4 জুলাই 2018 পর্যন্ত সময়টি, এই 18টি বছর রাহুর মহাদশা চলাকালীন যে সময়টি
রাহু যেহেতু ভোগ কারক গ্রহ, সেক্ষেত্রে জাতকের পড়াশোনায় কোনো না কোনোভাবে বাধা সৃষ্টি হওয়ার সূচনা করে এবং সেই সঙ্গে জাতকের কেরিয়ার অর্থাগম ঘটতে থাকে। আলোচ্য বিষয় বর্তমান সময়, অর্থাৎ 4 জুলাই 2018 পরবর্তী সময়। 4 জুলাই 2018 পরে বৃহস্পতির মহাদশা শুরু হয় এবং আমরা জানি জাতকের ছকে বৃহস্পতির নিচস্থ অবস্থান। 4 জুলাই 2018 বৃহস্পতির মহাদশা শুরু হয় এবং বৃহস্পতির অন্তর্দশা চলে 16 অক্টোবর 2018 পর্যন্ত। 16 অক্টোবর 2018 থেকে 16 ফেব্রুয়ারি 2019 পর্যন্ত শনির অন্তর্দশা চলে। 16 ফেব্রুয়ারি 2019 থেকে 7 জুন পর্যন্ত বুধের অন্তর্দশা চলে এবং 7 জুন 2019 থেকে 22 জুলাই 2019 পর্যন্ত জাতকের ক্ষেত্রে কেতুর অন্তর্দশা চলে। 22 জুলাই 2019 থেকে 29 নভেম্বর 2019 পর্যন্ত শুক্রের অন্তর্দশা চলে। 29 নভেম্বর 2019 থেকে 7 জানুয়ারি 2020 পর্যন্ত রবির অন্তর্দশা এবং 7 জানুয়ারি 2020 থেকে 12 মার্চ 2020 পর্যন্ত চন্দ্রের অন্তর্দশা এবং 12 মার্চ 2020 থেকে 26 এপ্রিল 2020 পর্যন্ত মঙ্গলের অন্তর্দশা চলে। 26 এপ্রিল 2020 পর থেকে রাহুর অন্তর্দশা শুরু হয়। যদি প্রত্যন্ত দশা অনুযায়ী দেখি তাহলে 26 এপ্রিল 2020 থেকে 14 মে 2020 পর্যন্ত বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা এবং রাহুর প্রত্যন্ত দশা চলে। 14 মে 2020 থেকে 29 মে 2020 পর্যন্ত বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা এবং বৃহস্পতির অন্তর্দশা চলে। 29 মে 2020 পর থেকে শুরু হয় শনির অন্তর্দশা, অর্থাৎ বৃহস্পতির মহাদশা, রাহুর অন্তর্দশা এবং শনির প্রত্যন্ত দশা শুরু হয় 29 মে 2020 থেকে। এখান থেকে আমাদের বিচার্য বিষয়, 29 মে 2020 থেকে 1 জুন 2020 পর্যন্ত সময়টি শনির প্রাণদশা থাকে। 1 জুন 2020 থেকে 4 জুন 2020 বুধের প্রাণদশা শুরু হয়। 4 জুন 2020 থেকে 5 জুন 2020 পর্যন্ত কেতুর প্রাণদশা শুরু হয়। 5 জুন 2020 থেকে 8 জুন 2020 পর্যন্ত রবির প্রাণদশা শুরু হয়। 9 জুন 2020 থেকে 11 জুন 2020 পর্যন্ত চন্দ্রের প্রাণদশা শুরু হয়। 11 জুন 2020 থেকে 12 জুন 2020 পর্যন্ত মঙ্গলের প্রাণদশা শুরু হয় এবং 12 জুন 2020 থেকে যেদিন তিনি মারা গেলেন 14 জুন 2020 পর্যন্ত রাহুর প্রাণদশা শুরু হয়। অর্থাৎ যেদিন তিনি মারা যান সেদিন তার মহাদশা বিচারে ছিল বৃহস্পতির মহাদশা, অন্তর্দশা বিচারে তা ছিল বৃহস্পতির অন্তর্দশা, প্রত্যন্ত দশা বিষয়ে বিচারে তা ছিল রাহুর প্রত্যন্ত দশা, প্রাণদশা বিচারে তা ছিল শনির প্রাণদশা এবং ক্ষণদশা বিচারে তা ছিল বৃহস্পতির ক্ষণদশা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই বৃহস্পতি প্রচণ্ড শক্তিশালী হয়ে তার এই মৃত্যুর কারণ ঘটিয়েছে। এবার আসি কেন, কি হয়েছিল তার জীবনে। প্রথমত উল্লেখযোগ্য, যেহেতু অনন্তকাল সর্পযুগের জাতকের জন্ম হয়েছে, জাতকের চিন্তাভাবনার মধ্যে কিছুটা অসঙ্গতি অবশ্যই লক্ষণীয়। জাতক অল্পেতেই প্রচণ্ড আবেগী হয়ে উঠবেন এবং সে কারণে জাতকের চিন্তাশক্তি লোপ পাবে। যদিও জাতক প্রচণ্ড জেদি, ক্যারিয়ারিস্টিক মনোভাবের এবং প্রচণ্ড ব্যালেন্সড মানসিকতার একজন মানুষ। মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা বিচারে যখন আমরা দেখি 2018 থেকে বৃহস্পতির মহাদশা শুরু হয়, সেখান থেকেই জাতকের ডাউনফল শুরু হয়। আজকে 2020 জুন মাস। আরো গভীরভাবে যদি আমরা বিষয়টিকে অবলোকন করি তাহলে আমরা দেখতে পাবো 7 জুন 2019 পর থেকে জাতকের ডাউনফলের ম্যাগনিচিউড তা বাড়তে থাকে। এই পরিপ্রেক্ষিতে যা হয়েছে সেগুলো সবই জ্যোতিষ বিচারে ইলিউশন ছাড়া আর কিছু না, যা জাতক সত্যি ভাবতে শুরু করেছিল। একটি রিপোর্টে দেখা যায় জাতকের কিন্তু অর্থকষ্ট ছিল না এবং আমরা সবাই জানি যাই হোক না কেন জাতক তার অভিনয় পটুতায় একটি বিশেষ ছাপ ফেলে গেছিল। হতে পারে তার অভিনীত ছবিগুলি বাণিজ্যিক সাফল্যের দিক থেকে ততটা সফল নয়, কিন্তু তা সত্ত্বেও আমরা যদি বাণিজ্যিক সফলতাকে একাধারে রাখি, জাতকের যে প্রতিচ্ছবি আমাদের জনমানসে ভেসে ওঠে তা কিন্তু যথেষ্টই আকর্ষণীয়। এখান থেকে আমরা বুঝতে পারি জাতকের নাতো ছিল আর্থিক অনটন এবং নাতো ছিল জনপ্রিয়তার অভাব, তা সত্ত্বেও কেন এটি করল। সিস্টেমের ভিকটিম জাতককে হতে হয়েছে এবং তা হয়েছে 2018 জুলাই মাসের 4 তারিখের পর থেকে, এবং সেটি অবশ্যই কেটেও যেত। জাতক আরো অনেক কাজ করতে পারতেন এবং তার কাজ দিয়ে জনমানসে, পৃথিবীর কাছে অনেক কিছু রেখে যেতে পারতেন, কিন্তু সাময়িক একটি পজ, যে পজটি জাতক নিতে পারেননি, তার সেক্ষেত্রে কিছুটা বুদ্ধিভ্রংশই হয়েছিল যে সেই এত বড় একটা সিদ্ধান্ত নিজের হাতে তুলে নিলেন। এবার কেন, কেন জাতক এত বড় সিদ্ধান্ত নিজের হাতে তুললেন, তার উত্তরে যদি আমরা দেখি, বিচার করি, তাহলে অবশ্যই আসে অনন্তকাল সর্পযুগের কথা। এখানে বলে রাখি আমার ভিডিও সিরিজে
কালসর্পযোগে যে 12 রকম কালসর্পযোগ বলা হয়েছে এগুলোর মধ্যে প্রতিটি ধরনের কালসর্পযোগের ফল এবং তার প্রতিকারের ন্যূনতম উপাচারগুলি বলা হয়েছে। আমি এই ভিডিওগুলো তৈরি করার সময় প্রচুর ইউটিউব ভিডিও দেখেছিলাম যেখানে বলা হয়েছে যে কালসর্পযোগ বলে কিছু হয় না। আমি সেই মানুষগুলোকে শুধু একটাই অনুরোধ করব, যদি কিছু না হয়ে থাকে তাহলে এই পরিণতি কেন? খালি এই জাতকের ক্ষেত্রে না, আজ পৃথিবী, সমগ্র পৃথিবী যে টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে, সারা পৃথিবীতে যে মৃত্যুলীলা চলেছে, তার একমাত্র কারণ এই মুহূর্তে আকাশে কালসর্পযোগের অবস্থান। আজকের দিনের যদি আমাদের রাশিচক্র বিচার করা হয় তাহলে আমরা দেখব সমগ্র পৃথিবী আজকে একটি ভয়াবহ কালসর্পযোগের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আমার আপনাদের সবার কাছে অনুরোধ, আপনি যদি কোনো সন্তানের মা বাবা হন বা কোনো স্ট্রাগলার হয়ে থাকেন, দয়া করে এই বিষয়টিকে ইগনোর করবেন না। কারণ মা বাবা হিসেবে আমাদের সবারই স্বপ্ন থাকে আমাদের সন্তান যেন অনেক বড় হয়। আমরা তার জন্য আমাদের জীবনে অধিকাংশ সময় ব্যয় করি আমাদের সন্তানকে আমাদের স্বপ্নের মতো করে তুলতে। আজকে এই রকম একটা সিচুয়েশনে সন্তান আপনার স্বপ্ন অনুযায়ী তৈরিও হলো, কিন্তু তারপরে তার মনের গভীরে যে অবসাদের ছায়া, সে সন্তান যদি এই রকম সিদ্ধান্ত নিয়ে বসে, সত্যি কি লাভ আছে তার পেছনে এত স্বপ্ন এত সময় নষ্ট করা? আর যদি এত স্বপ্ন এত সময় নষ্ট করতেই হয় তবে কেন না একজন বিশিষ্ট কোনো জ্যোতিষ বিষয়ে পারদর্শী মানুষের সাথে বসে শুধু একবার জেনে নেওয়া, দৈবযোগে কোনো কি, কোনো রকমের কি দুর্ঘটনা যোগ আছে আমার সন্তানটির? যদি থেকে থাকে তাহলে সেখান থেকে মুক্তির উপায়টা? আমরা শিক্ষিত সমাজ, আমরা অধিকাংশই হেসে উড়িয়ে দিই যে এটি কোনো বিষয়ই হতে পারে না, এরকম কোনো কিছু হতেই পারে না। যদি না হতে পারে, যদি কেউ মনে করেন এটি কোনো বিষয়ই নয়, এটির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, দয়া করে একবার আসুন দেখুন এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তিটা কি। নিজেরা শিক্ষিত হওয়া মানে এই নয় আমি যে বিষয়ে শিক্ষিত সেই বিষয়টি ছাড়া আর অন্য সব বিষয় ফেক বা অযৌক্তিক। শিক্ষার মানে হচ্ছে আমি আমার শিক্ষাকেও যেমন সম্মান করব, আমি অন্য শিক্ষা, যদি আমি সেটি সম্পূর্ণ না জানি, যতক্ষণ না পর্যন্ত সেটি সম্পূর্ণ জানব তা নিয়ে ক্রিটিসাইজ, সমালোচনা বা মিথ্যে রিউমার ছড়াবো না। যাই হোক, প্রসঙ্গ থেকে আমি অনেকটা দূরে সরে এসেছি শুধু আপনাদের সাবধান করার জন্য কি কারণে এই জাতকের ক্ষেত্রে এই জিনিসটি ঘটলো। অ্যাস্ট্রোলজিক্যালি বলা হয় যারা আত্মহত্যার পথ বেছে নেয় তারা মানসিক দিক থেকে প্রচন্ড প্রচন্ড শক্তিশালী হয়। এক্ষেত্রেও প্রমাণিত, চন্দ্র বৃষে অবস্থান করে সুশান্ত সিং রাজপুতকে মানসিকভাবে প্রচন্ড শক্তিশালী বানিয়েছিল। আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে যে জীবন সংগ্রামে লড়াইয়ের শক্তিটাই সে হারিয়েছিল, তাহলে সে কি করে মানসিকভাবে এতটা শক্তিশালী হয়? হ্যাঁ হয়, কারণ শুধুমাত্র করোনা জাস্ট একটা ইনফ্লুয়েঞ্জা টাইপের রোগ যার মৃত্যুর হার 2-3%, সেই ভয়ে আমরা বিদ্য সমাজ, শিক্ষিত সমাজ ঘরের মধ্যে ঢুকে বসেছি। সেখানে মৃত্যুকে নিজের গলায় নির্দ্বিধায় আলিঙ্গন করতে কতটা মানসিক জোর লাগে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার আসি সুশান্ত রাজপুত সিং এর প্রেম ঘটিত জীবনে। পঞ্চমে রাহু ও শনি দৃষ্টি এবং পঞ্চমপতি রবির দশমে অবস্থান নিচস্থ বৃহস্পতির সাথে। প্রথম কথা বলতেই হয়, প্রেমজ দিক থেকে এই জাতক কখনো সফল হতে পারেন না, পারেননি। প্রচন্ড পরিশ্রমী হলেও, জাতকের যোগ্যতা থাকলেও, শিক্ষাগত দিক থেকেও তিনি সফল হতে পারেন না। প্রচন্ড এফোর্ট দেওয়া সত্ত্বেও প্রফেশনাল দিক থেকে তিনি আমাদের কাছে একজন সফল অভিনেতা হিসেবে মনে হলেও তিনি বলিউডে গ্রহণযোগ্যতা পাননি। তিনি কি পেতেন না? নিশ্চয়ই পেতেন। তিনি কি পাননি? পেয়েছিলেনও। বর্তমান যে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, ক্ষণদশা এবং প্রাণদশা বিচার করে যা পাওয়া যায়, যেহেতু বৃহস্পতি মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে, সেক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছি বৃহস্পতি নিচস্থ অবস্থায় থাকাকালীন তার জীবনে কর্মক্ষেত্রে একটা পজ বা একটা বিলম্ব এসেছিল মাত্র, এর থেকে আর বেশি কিছুই নয়। এই মুহূর্তে ওনার উচিত ছিল এই গ্যাপটাকে নতুন করে এনজয় করা, এই সময়টায় নিজের ক্যারিয়ার অনুযায়ী কিছু শেখা, অন্যদিকে মানসিক স্থিতিটাকে নিয়ে যাওয়া, কিন্তু উনি তা করেননি। এই জায়গাটায় উনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন আর সে কারণে উনি এত বড় চরম একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যা সত্যি আমাদের কাছে দুঃখজনক, বেদনাদায়ক। পরিশেষে উল্লেখ করব, যাই হয়ে যাক মাথায় রাখবেন প্রকৃতি এমনভাবে তৈরি হয়েছে দিনের শেষে রাত এবং রাতের শেষে দিন ঘটাতে বাধ্য। ঠিক তেমনি আমরাও প্রকৃতির ওই আইন অনুযায়ী আমাদের জীবনেও অন্ধকারের পরে আলো আসতে বাধ্য এবং আলোর সময়টিতে আমাদের অবশ্যই মনে রাখতে হবে অন্ধকার অবশ্যম্ভাবী, তাই আলোর সময়টিতে আনন্দে দিশেহারা না হয়ে অন্ধকারের জন্য নিজেকে প্রস্তুত করা, তবেই আমাদের জীবনে জেতার মূলসূত্র গাঁথা হয়ে থাকে। আমরা তা করতে পারি না বলে আমাদের এই অকাল মৃত্যু ঘটে। পরিশেষে এই বিশিষ্ট অভিনেতার আত্মার শান্তি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম।
আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রিয়জনদের সুরক্ষিত রাখবেন। নমস্কার।